দেখতেই পাচ্ছেন যে রেড কার্পেটের উপর দাঁড়িয়ে আছে, তার মানে নিশ্চয়ই কোনো অ্যাওয়ার্ড শোয়ে দাঁড়িয়ে আছে। একদমই ঠিক ধরেছেন, আমি এই মুহূর্তে রয়েছে WBFJA অ্যাওয়ার্ড সিনেমার সমাবর্তনে। এত বছরের পুরনো অ্যাওয়ার্ড টলিপাড়ায় কিন্তু খুবই কম আছে। রীতিমতো বলা চলে যে চাঁদের হাট হয়েছে, তারকারা এসেছেন, এবং দুবছরের অ্যাওয়ার্ড মিলিয়ে, প্যান্ডেমিকের জন্য দুবছরের অ্যাওয়ার্ড মিলিয়ে কিন্তু এইবার একসাথে হচ্ছে অ্যাওয়ার্ড। চলুন দেখা যাক কী কী হয়েছে এবং কারা ঠিক আসছেন। মুম্বাই নিয়েও এতটা ব্যস্ত, তার মাঝখানে কলকাতায় মানে টলিপাড়ার এরকম একটা অ্যাওয়ার্ড শোয়ে সাপোর্ট করা কতটা দরকার, এরকম টলিপাড়ার এই ইউনিটিটা খুবই প্রয়োজন। তার কারণ প্রয়োজনের বাইরে এটা, মানে এটা তো বলাই বাহুল্য এটা হওয়ার কথা বা এটা হতে যে হয়। আর WBFJA একটা বহু পুরনো একটি প্রতিষ্ঠান, আমার বাবা এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন, সেই কারণে এটার সঙ্গে একটা অন্যরকম সেন্টিমেন্টাল নস্টালজিক ভ্যালু জড়িয়ে আছে। তো এটা সবাইকে নিয়ে একটা, আবার যে এই দুটো বছরের মানে এখনও চলছে সেটা অতিমারি, কিন্তু একটু হলেও হয়তো হালকা আমরা সেই কারণে যে এসে উদযাপন করা যাচ্ছে সকলে মিলে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটাতে অংশগ্রহণ করার জন্যই আসা। এটা তো খুব ভালো লক্ষণ যে প্যান্ডেমিকের পর এরকম একটা অনুষ্ঠান হচ্ছে, শুনেছি ভিক্টর আসছে, সকলে আসছে, এটা তো স্বাগত, ভালো ভালো কাজ করছে, এটা প্রয়োজন ছিল। যে কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমার খুবই ভালো লাগে, কিন্তু এইটার একটা আলাদা, যেন অনেক পাটে পুরনো গন্ধ আছে, একটা অন্যরকম কিছু হয়। নো প্যানিক অনলি টনিক, এতটা ভালোবাসা পেয়েছো দর্শকদের তরফ থেকে, কি বলবে, কি মানে সেই টনিকটা কি ছিল? হ্যাঁ, সেই টনিকটা কি ছিল কি, এটা আমি ভালোবাসা পেয়েই তো এটা হয়েছে। এটা আমার কি বলবো, মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়ার মতো টনিক তো নেই। তো সেই টনিক একবার সেবন করলে তখন মনে হয় যে আমি আরও কী করে মানুষের ভালোবাসায় আরও টনিক সেবন করব। এটা ওখান থেকে একটা দায় চাপে, ভালোবাসা মানে পুরস্কার মানেই হচ্ছে যে তোমাকে আরও দায় বহন করতে হবে। মানুষ বলছে তুমি ভালো করেছ, কিন্তু আরও ভালো করতে হবে, যেটা আমার মুখ দিয়ে বেরোয় সবসময়। তো সেই আলো ভরে করার জন্য আমি দায়বদ্ধ হলাম, বুক ভরা ভালোবাসা পেলাম, আমার বুকটা ভরে গেল, এই দিয়ে পথ হাঁটবো আর কি। আমার খুব ভালো লাগছে যে আমারও অনেকদিন পরে একটা নমিনেশান আছে, ব্যোমকেশ গোত্রর পরে আবার বছর তিনেক গ্যাপ, তারপরে এটা প্যান্ডেমিকের পরে সবাইকে আবার এক ছাদের তলায় দেখা, মানে থ্যাংক ইউ WBFJA। খুব এক্সাইটেড লাগছে। প্রথমত সিনেমার সমাবর্তন বা WBFJA যেটাই বলবে না কেন, এটা একটা খুব প্রেস্টিজিয়াস একটা অ্যাওয়ার্ড, এবং সেখানে শুধু অ্যাওয়ার্ড পাওয়াই নয়, নমিনেশন পাওয়াটাও ইটসেলফ এটা খুব গর্বের একটা বিষয়। তো যারা যারা নমিনিজ আছেন তাদের সকলকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন, মে দ্য বেস্ট পার্সন উইনস। এইগুলো আমার তো মনে হচ্ছিল যে বোধহয় পৃথিবীর এমন একটা দিকে চলে গেছি যেগুলো আবার কবে আসবে, আমরা খুব মানে দিশাহারা হয়ে পড়েছিলাম। কিন্তু সেটা যে সত্যি হল খুললো একটা সময়, লোক আসতে শুরু করলো, দর্শকরা আসতে শুরু করলেন, অ্যাওয়ার্ড শোগুলো আবার চালু হলো, লোকজন আসছে, সবার সাথে সবার দেখা হচ্ছে। এখন তো শ্যুট চলছিল, যাদের সাথে কাজ করছি শুধু তাদের বাইরে দেখা হচ্ছিল না, তো সেইটা খুব আনন্দ লাগছে, খুবই ভালো লাগছে। এটা অনেক বড় একটা আশার বিষয়, এই লাস্ট দু বছর আমরা যা ছিলাম কেউই তো ভালো ছিলাম না। তো এরকম একটা অ্যাওয়ার্ড শো, আর মানে সিনেমার সমাবর্তনের মতো একটা অ্যাওয়ার্ড শো, সেটা ভীষণ এক্সাইটেড। নমিনেশন পেলে সবসময় খুব ভালো লাগে, অ্যাওয়ার্ড পেলে আরও ভালো লাগে, কিন্তু সবচেয়ে ভালো লাগে যদি শ্রোতারা গান শোনেন, সেটাই সবচেয়ে বড় অ্যাওয়ার্ড। কয়েকদিন আগেই যে যখন স্পাইডারম্যান রিলিজ করেছিল, উই স ছবি যদি ঠিক থাকে দর্শক হলে আসবে। সো নাও ইট ডিপেন্ডস অন দ্য ডিরেক্টর্স টু মেক ফিল্মস ফর বিগ বিগ স্ক্রিন। ডিফারেন্ট ফর্ম্যাটস এসে গেছে, মোবাইলে দেখা, টেলিভিশনে দেখা, বাট বিগ স্ক্রিন ইজ এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। তো একদম দেখবে, কিন্তু প্রোডাক্টটা ঠিক থাকতে হবে, অ্যান্ড অ্যাওয়ার্ড সেরেমনি এরকম ভরসাটা জাগায় আরও বেশি। খুবই আনন্দের, কারণ মানুষের ধর্ম সঙ্ঘবদ্ধভাবে থাকা এবং আমরা লড়াই করছি সেই কীসব করোনা মরোনা সব হাবি জাবি ব্যাপারের সঙ্গে, ভেরি স্যাড, কিন্তু আই এম ভেরি হ্যাপি যে আবার দু বছর পরে সমাবর্তন হচ্ছে, তো ভালো লাগছে। বিগত যেই দু বছর ধরে যেরকম পরিস্থিতির সাথে কাটাচ্ছি, সেখানে প্রথমেই বলবো BFJA-কে অনেক অনেক ধন্যবাদ যে সবার সাথে দেখা হচ্ছে, কারণ আমরা তো সবাই ওই মুখোশ পরে যেইটুকু দেখা হওয়া, তো এখন আস্তে আস্তে থ্যাংক মানে টাচউড সিচুয়েশন নর্মাল হচ্ছে, সেখানে এত সুন্দর একটা অনুষ্ঠান স্থাপনা করা, আর BFJA সবসময় বাকি অ্যাওয়ার্ডের থেকে অনেকটাই আলাদা, সম্মানটাও অনেকটা আলাদা। দর্শকরা হলমুখী হওয়ার জন্যে অনেক কিছু খালি অ্যাওয়ার্ড শো করে তো হবে না,
লোকে আমার মনে হয় না যে এখন আর খুব একটা ভয় কুঁকড়ে আছে, চতুর্দিকে যখন ঢুকে পড়েছে মল টল ইত্যাদিতে, আমার মনে হয় উৎসাহী হবে যখন দেখার মতো বই তারা পাবে বা মনে হবে ঠিকই আসবে বলে আমার ধারণা, কারণ এই এক্সপিরিয়েন্সটা তো এত বছর ধরে পাইনি। তো ওই বাড়িতে ওটিটি দেখে দেখে একটু স্বাদ পাল্টানোর তো একটা ইয়ে থাকবেই। এই যে সবাই আবার আস্তে আস্তে হলমুখী হচ্ছে কাকাবাবুর প্রত্যাবর্তনে, আবার প্রত্যাবর্তন হয়েছে দর্শকদের, সো কতটা আশাবাদী পরের ছবিগুলো? ভালোই আশাবাদী, এবং আমার তো মানে হল মালিকরাও খুব খুশি, ডিস্ট্রিবিউটররাও খুব খুশি, সো আমিও খুশি। আমাদের এখানে যে কাজগুলো হয় না সারা বছর ধরে, তো এটা তো তার একটা রিকগনিশনের জায়গা, তো বলে যে কোনো অ্যাওয়ার্ড শো কিন্তু অনেকটা ইন্সপিরেশন নিয়ে আসে। খুব আনন্দ হয় অ্যাওয়ার্ড শোতে আসলে, কারণ বহু মানুষের সঙ্গে দেখা হয় যাদের সঙ্গে রোজ হয়তো দেখা হচ্ছে না, আমাদেরই ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধব সবার সঙ্গে দেখা হয়, খুব ভালো লাগে। না আমি খুবই আশাবাদী, এবং সত্যি কথা বলতে মানুষ প্যান্ডেমিকের পর দীর্ঘদিন বাদে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছেন, আমরা সেটা আমাদের ছবির ফিগার্স দেখেই বুঝতে পারছি, এর থেকে ভালো খবর আর কিছু হয় না। এবং সিনেমা সমাবর্তন WBFJA ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাওয়ার্ড, এবং যে যে ছবিগুলো নমিনেটেড রয়েছে আমি ভীষণ আশাবাদী। মানুষের কাছে একটাই রিকোয়েস্ট যে আমরা কাজ করছি যাতে আপনারা হলমুখী হন, হলে এসে ছবি দেখেন, আপনারা যদি আসেন তাহলে আমরা আরও বেশি করে কাজ করতে পারবো। যখন পারফরমেন্সটা ভালো হয় তখন স্ক্রিপ্ট অ্যাকনোলেজ হয়, সো থ্যাংক ইউ টু দ্য টিম। এরকম আরও আপডেট আজ তাক বাংলায় আপনারা পেতে থাকবেন, এবং তার জন্য কিন্তু আজ তাক বাংলার সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং ওয়েবসাইটে চোখ রাখতে হবে। ক্যামেরায় শ্যাম সুন্দর ঘোষের সঙ্গে সৌমিতা চৌধুরীর রিপোর্ট, আজ তাক বাংলা। আজ তাক বাংলা, জানুন সব খবর সবার আগে, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।